দেখতে লাজুক প্রকৃতির হলেও এই ছেলেটি ইতিমধ্যেই বাজিমাত করে ফেলেছে। বিশ্বের সবথেকে বড় টেক জায়ান্ট গুগল থেকে চাকরির প্রস্তাব পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আবু সাহেব মোহাম্মদ সিফাতুল্লাহ। সিফাতের সাথে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই কম্পিউটার সায়েন্সের প্রতি প্রবল ঝোঁক ছিল তার। সেখান থেকেই বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হন তিনি। পড়াশোনার পর্ব শেষ করে চাকরির জন্য অ্যাপ্লাই করেন বিশ্বের সবথেকে বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলে। প্রাথমিক পর্যায়ে টিকে যাওয়ার পর বিভিন্ন পরীক্ষা ও ভাইবা দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে গুগলের থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি। সো 4-5 বছর এই ইউনিভার্সিটি কন্টেস্টগুলো পার্টিসিপেট করতাম এবং প্রবলেম সলভিং স্কিল আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকে। যত কম বেশি কন্টেস্ট, যত বেশি কন্টেস্টে পার্টিসিপেট করবে তত ভালো হতে থাকে, আস্তে আস্তে ইম্প্রুভই হয় কোনো। তো এরপরে একটা সময় মনে হলো যে যখন দেখলাম যে হ্যাঁ, বুয়েট বন্ধন ইউনিভার্সিটির যারা ভালো কন্টেস্টে ভালো করতো বা প্রবলেম সলভিংয়ে ভালো ছিল তারা বাইরে সুযোগ পাচ্ছে। তো যেহেতু আমরাও একই জিনিস করে আসছি, কোন ইউনিভার্সিটি ম্যাটার করে না, আমরাও তো অনলাইন রিসোর্সের অভাব নাই। যেমন আগেই বললাম, ব্লগ পড়ে জানা যায় যে কী করা লাগে না করা লাগে, সব কিছুই আছে। তো ভাবলাম যে আমরাও হয়তো পারবো, কারণ আমরা তো ফার্স্ট থেকে প্ল্যানই ছিল এটা যে এই জিনিসটার উপর ফোকাস করবো, তাহলেই ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো। তো মনে হলো যে ট্রাই করে দেখা উচিত। তো এরপরে তো গুগলে অ্যাপ্লাই করলাম, গুগল থেকে ইন্টারভিউ কল আসলো। আসার পরে তারপরে যে রাউন্ডগুলো হলো এই প্রবলেম সলভিং, গত পরশু তার আগে বলছে যে হ্যাঁ, হায়ারিং কমিটি অ্যাপ্রুভাল করছে এবং দু একদিনের মধ্যে তুমি অফার লেটার পাবা, এবং গত পরশু অফার লেটার ছিল। সিফাতের এমন সাফল্যে রীতিমতো আনন্দে ভাসছে তার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সহ সিফাতের সহপাঠীরা। অনেক জুনিয়র শিক্ষার্থীরা নিচ্ছেন সিফাতের থেকে অনুপ্রেরণা। ওর আমার প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল, ওটা যাবে ভালো, গুগল বা ভালো কিছু করবে, এটা আমার কনফিডেন্স ছিল। এবং ওর যে চিন্তা শক্তি বা লজিক্যাল এতটা স্ট্রং ছিল, কিন্তু বুঝতে পারছিলাম ওর খুব দ্রুত ভালো কিছু করবে। 2015-16 শিক্ষাবর্ষে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি গুগলে জব অফার পাওয়ার জন্য আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সকল শিক্ষার্থীরা আমরা গর্বিত। এটা আমাদের সম্পূর্ণ বরিশাল বিশ্ববিদ্যালয়, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের জন্য, সবার জন্য অত্যন্ত গর্বের, এবং আমাদের যারা অভিভাবক আছে তাদের জন্য গর্বের যে আমাদের অভিভাবকরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায় একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। সেখানে আমাদের সিনিয়র একজন ভাই, তিনি বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট গুগলে জব পেয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। সিফাতের এমন সাফল্যে খুশি পুরো বিশ্ববিদ্যালয়ও, শিক্ষকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। সংস্কৃতি, শিক্ষা, গবেষণায় অনেক বেশি অবদান রাখবে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, এমনটি প্রত্যাশা আমরা সবাই করি। আমরা মনে করি যে এই আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে একজন শিক্ষার্থী গুগলের ডাক পাওয়ার মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম একটি স্বীকৃতি মিলল। আমরা প্রত্যাশা করি যে ধারাবাহিকতা বজায় রেখে এই দক্ষিণ জনপদের মানুষের কাঙ্ক্ষিত এবং স্বপ্নের এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখবে আগামী দিনে। আমাদের 2015-16 শিক্ষাবর্ষের সিফাতুল্লাহ গত পরশু দিন গুগল থেকে অফার পেয়েছে, সেপ্টেম্বরে তার জয়নিং আছে। এখন এটা আমরা গতকাল বিকালে শোনার পর আমাদের এতটা ভালো লাগছে, চোখে জল আসা, যেটা বললাম যে চোখে জল চলে আসছে, যে এতটা খুশি আসলে মানে বোঝানো যাবে না। আমরা দেখেছি যে আমাদের একজন শিক্ষার্থী গুগলে জব অফার পেয়েছে, এবং সর্বশেষ এটাই তার প্রমাণ যে আমাদের শিক্ষার্থীরা শুধু দেশে না, দেশের বাইরেও তারা আন্তর্জাতিক অঙ্গনেও তারা কম্পিট করার মতো যোগ্যতা, সক্ষমতা তারা অর্জন করেছে। সিফাতের বাবার ইচ্ছা ছিল ছেলেকে বিশিষ্ট আলেম বানানোর, এরপরে ইচ্ছা ছিল সেনা কর্মকর্তা বানানোর। কিন্তু সিফাতের আবদারের কাছে একটা সময় হার মানতে হয় তাকে। নিজের অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে ভর্তি করান বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই আজ বিশ্বের সব থেকে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চান্স পাওয়ায় খুশি সিফাতের বাবাও। পরে এক সময় চাইছিলাম আমি আর্মির অফিসার বানাবো, সেখানে ওর সফলতা ছিল, সেখানেও গেল না। ওর ইচ্ছা ছিল, একটাই টার্গেট ছিল যে সিএসসি পড়বে, কিন্তু আমি আসলে সিএসসি পড়ার পক্ষে ছিলাম না। আমার ইচ্ছা ছিল যে আর্মি অফিসার যখন হয় না তাহলে আমি ওর মেরিন ইঞ্জিনিয়ার বানাবো। ও মেরিন ইঞ্জিনিয়ার ভর্তি পরীক্ষা আবেদনই করে নাই। তারপর ইচ্ছা ছিল যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবো, ও বুটিক্সে চান্স পাইলো, ও সেখানেও গেল না। ওর ইচ্ছা একটাই ছিল যে আমি সিএসসি পড়বো। শেষ পর্যন্ত আমি ওর মানে ইচ্ছের কাছে আমি হার মাইনে ওর ইচ্ছাকে আমি প্রাধান্য দিই, এবং সেভাবেই ওর পাশে আমি সবসময় থাকছি, যখন যেটা বলছে, যখন যেটা ওর প্রয়োজন ছিল সেভাবে আমি ওর সহযোগিতা করছি। মানে আমার ইচ্ছে ছিল যে সর্বশেষ ইচ্ছে ছিল যে ও যেটাই পড়াশোনা করুক ও একটা জায়গায় যাই পৌঁছোক।
আবু সায়েম সিফাত টিম রোবোটিক্সের হয়ে এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আইসিপিসি এবং এনসিপিসিতে প্রতিনিধিত্ব করেছে। সাব্বির খান, বিএসএস টিভি, বরিশাল।